নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, জয় মা, হর হর মহাদেব। কেমন আছেন বন্ধুরা? 28 ফেব্রুয়ারি 2020 শুক্রবার থেকে বৃহত্তম পরিবর্তন হতে চলেছে এই বিশেষ কয়েকটি রাশির জাতক কিংবা জাতিকাদের। এই জাতক কিংবা জাতিকাদের সমস্ত মনের ইচ্ছা পূরণ করবে মা মহালক্ষ্মী। 28 ফেব্রুয়ারি শুক্রবার থেকে সবচেয়ে বড় পরিবর্তনের যোগ হতে চলেছে, যার কারণে এই সকল রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে অনেক নতুন পরিবর্তন দেখা যাবে। শিক্ষা, চাকরি এবং ব্যবসায় অত্যন্ত শুভ ফল আসবে এবং বিভিন্ন ক্ষেত্রে প্রচেষ্টা চালিয়ে গেলে অবশ্যই সফলতা আসবে। আপনি আপনার জীবনে একটা নতুন উদাহরণ স্থাপন করতে পারবেন এবং আপনি বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাবেন। তবে কারো দ্বারা প্রলুব্ধ হয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। বুদ্ধিমানের মতো চিন্তাভাবনা করে তবে আপনি এগিয়ে চলবেন। তাই বলবো, এই বিশেষ সময়ে আপনারা নিজের বিবেচনার উপরে অবশ্যই বিশ্বাস রাখবেন। আপনার জীবনের সমস্ত ঝুট ঝামেলা তা সমাপ্ত হবে। অবশ্যই আপনি আপনার জীবনে সফলতা পাবেন। ভুলেও কারোর সঙ্গে ঝগড়া গণ্ডগোলের মধ্যে থাকবেন না, কারণ রাগান্বিত অবস্থায় থাকলে তা আপনার জন্য অত্যন্ত অশুভ ফল আনতে পারে। তাই রাগকে পরিত্যাগ করে শান্তির পথে এগিয়ে গেলে আপনি অত্যন্ত শুভ ফল পাবেন। আপনার জীবনের সমস্ত ধরনের দুর্ভোগ তার অবসান ঘটবে। ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ সর্বাপেক্ষা বেশি থাকবে এই রাশির জাতক কিংবা জাতিকাদের, যার কারণে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার বিভিন্ন ক্ষেত্রগুলি সুরক্ষিত হবে। অর্থনৈতিক ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। আপনার শত্রুরা আপনাকে ক্ষতি করার চেষ্টা করলেও সেই কাজে সফলতা পাবে না তারা। শিক্ষা ও চাকরির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে এবং সেই ক্ষেত্রে আপনি প্রচেষ্টা চালিয়ে গেলে আপনি তার ফল পাবেন। শিক্ষাক্ষেত্রে সফলতা আসবে এবং এই শিক্ষাই হলো এগিয়ে যাওয়ার মূল চাবিকাঠি, আর এর সাহায্যে আপনি বড় সমস্যাগুলি কাটিয়ে উঠতে পারবেন। কারো দ্বারা প্রলুব্ধ হয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি ভুলেও নেবেন না। ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর কৃপায় আপনি সমস্ত দুর্দশা থেকে মুক্তি পাবেন। এই বিশেষ সময়ে পরিবারে কোনো শুভ কাজ হওয়ার সম্ভাবনা দেখা যায়। এছাড়া পড়ে থাকা যে সমস্ত কাজ দীর্ঘদিন ধরে রয়েছে, কোনোভাবেই সফলতা পাচ্ছিলেন না, হঠাৎ আপনার সেই সমস্ত কাজে সফলতা আসবে। সম্পদ অর্জনের জন্য আপনার বিশেষ অনুকূল পরিবেশ তৈরি হবে। আপনার ভাগ্য হঠাৎ করেই আলোকে চলে আসবে এবং ভাগ্য আপনাকে বিভিন্ন ক্ষেত্রে সমর্থন করবে। আপনি আপনার ভাগ্যের সম্পূর্ণ সমর্থন পাবেন এই বিশেষ সময়ে। এই বিশেষ রাশির জাতক কিংবা জাতিকাদের এই সময় খুব ভালো হতে চলেছে। আপনি যদি কোনো নির্দিষ্ট কাজ নিয়ে কোথাও বেড়াতে যান, তাহলে আপনার পক্ষে অত্যন্ত শুভ ফল আসবে। পিতামাতার সহায়তা পাবেন এবং আপনি পিতামাতার কাছ থেকে বিভিন্ন ক্ষেত্রে উপকৃত হবেন। তাই বলবো, আজই সকালে ভগবান কাল ভৈরবের উপাসনা যদি করেন এবং আপনি আপনার বিভিন্ন সমস্যা থেকে কাল ভৈরব আপনাকে অবশ্যই মুক্তি দেবে এবং বিভিন্ন ক্ষেত্রে আপনি আপনার ভাগ্যের উন্নতির উচ্চ শিখরে পৌঁছাতে পারবেন। তো বন্ধুরা, এতক্ষণ যে সমস্ত রাশির জাতক জাতিকাদের কথা আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম, সেই ভাগ্যবান রাশি হলো কন্যা রাশি, মকর রাশি, সিংহ রাশি, কুম্ভ রাশি এবং মিথুন রাশি। এই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসতে চলেছে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করুন এবং মেইন কমেন্টস বক্সে অবশ্যই জয় লক্ষ্মী নারায়ণ কথাটি লিখুন। আজ এই পর্যন্ত, নমস্কার।